বছরের এই সময়টায় প্রত্যেকটি আম গাছেই মুকুল আসে। কোনো কোনো আম গাছে এই মুকুল একটু দেরিতে আসে, আবার কোনো কোনো জাতের আম গাছে এই মুকুল একটু আগেই আসে। তো সে যাই হোক, আমরা যারা ছাদ বাগানে আম গাছ লাগাই, তাদের কাছে এই গাছ ভর্তি হয়ে মুকুল আসার আনন্দটাই আলাদা। কারণ আমরা টবে বা হাফ ড্রামে বা ড্রামেতে আম গাছ লাগাই, তাই আমাদের কাছে আনন্দটা একটা অন্য রকম। আর আজকের ভিডিওতে আমি এমন সহজ কিছু পরিচর্যা আপনাদেরকে বলবো, যেটা করতে পারলেই আপনারা আম গাছে প্রচুর পরিমাণে আমের ফলন পাবেন এবং একটিও গুটি আপনাদের ঝরবে না। আর আপনাদের আমের মুকুল আসার যে আনন্দটা, সেটা সম্পূর্ণভাবে একটা পরিপূর্ণতা পাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অর্ণব, আর ইউটিউব চ্যানেল ছাদবাগান সংবাদে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমের মুকুল থেকে যখন এরকমই ছোট ছোট গুটি বাঁধে, তখন সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে দেখতে হবে এই সময় গাছের কোনোভাবেই যেন জলের ঘাটতি না হয়। কারণ যেহেতু আমরা টবে বা ড্রামে বা হাফ ড্রামে গাছগুলোকে করি, তাই এই সময় যদি জলের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু মুকুল শুকিয়ে যাবে বা ছোট ছোট যে গুটিগুলো সেগুলো কিন্তু ঝরে পড়বে। তাই নিয়মিত আমাদের মাটির আর্দ্রতা পরীক্ষা করে অবশ্যই গাছে কিন্তু জলটা দিয়ে যেতে হবে। এরপর যেটা বলবো, আমের মুকুল থেকে গুটি বাঁধার জন্য যেটা সবচেয়ে দরকার, সেটা হচ্ছে এরকমই ভ্রমরের বা মৌমাছির। এরাই কিন্তু আমাদের আম গাছগুলিতে গুটি বাঁধতে সাহায্য করে। তাই আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে যে আমাদের আম গাছের মুকুলগুলিতে যেন ভালোভাবে পরাগ মিলনটা হয়। অর্থাৎ পরাগ মিলন যদি ভালোভাবে হয়, তবেই কিন্তু গুটি বাঁধবে। তাই আম গাছের সঙ্গে আমাদের টবে বা ছাদ বাগানে কিছু ফুলের গাছও রাখা দরকার। আর এই জিনিসটা আমাদের অবশ্যই নজর দিতে হবে, আমের মুকুলে যেন ঠিকঠাক মৌমাছি প্রজাপতি এরা আসতে পারে। এরা যদি আসে, এরা যদি পরাগ মিলনটা ভালোভাবে করতে পারে, তখনই কিন্তু আমের গুটি ধরবে। আর এই গুটি ধরার স্টেজে আমরা কিন্তু কোনো রকম কোনো কীটনাশক প্রয়োগ করতে পারবো না। তাই এই স্টেজে আমরা কখনোই কিন্তু গাছে কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করব না, অন্তত মুকুলগুলো ফুটে যে গেলে আর আমাদের কোনো কীটনাশক স্প্রে করা যাবে না। এতে কী হবে না, মৌমাছি প্রজাপতি এরা গাছকে অ্যাভয়েড করবে, আর অ্যাভয়েড করলে পরাগ মিলন হবে না, সেক্ষেত্রে আমের গুটি বাঁধবে না। বা মৌমাছি প্রজাপতি এরা এলেও কী হবে না, মারা পড়বে, তাই তখন আর গাছের পরাগ মিলনটা ঠিকঠাক হবে না। তাই এই সময় কোনো রকম কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করবেন না। এই সময় আমরা আরও একটা জিনিস দেখি, বেশ কিছু মুকুল হঠাৎ শুকিয়ে যাচ্ছে। তো ফাঙ্গাস ইনফেকশান যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমের ফলনে প্রচুর ক্ষতি হয়। তাই এই সময় আমাদের ভালো মানের কোনো ফাঙ্গিসাইড গাছে কিন্তু স্প্রে করতে হবে। এর ডোজটা আমি বলবো না, তার কারণ আপনি যে দোকান থেকে ফাঙ্গিসাইড কিনছেন সেখানে এর ডোজ বলে দেওয়া হবে, বা যেই ফাঙ্গিসাইড কিনছেন তার গায়েও, প্যাকেটের গায়েও কিন্তু এর ডোজ লেখা থাকে। সেই অনুযায়ী কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। কোনো ফাঙ্গিসাইড না থাকলে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম বা 1.5 গ্রাম সাব ফাঙ্গিসাইডগুলোও কিন্তু স্প্রে করতে পারেন। ব্যাবিস্টিন হলেও খুব ভালো হয়, ব্যাবিস্টিনের ডোজটা আরও কম হবে, সেক্ষেত্রে 0.5 বা 1 গ্রাম এরকম দিলেই কিন্তু যথেষ্ট। এই সময় কিন্তু আমাদের ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করতে হবে। এরপর যেটা বলবো, এই ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 থেকে 6 দিন পর আপনারা কিন্তু বোরন এটাকে স্প্রে করতে পারেন। এই বোরন স্প্রে করলে গাছের যে গুটি ঝরে যাওয়া বা গুটি বাঁধার পরও দেখবেন অনেক সময় ফেটে ঝরে পড়ছে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর হবে না। তাই এই সময় এই গাছেতে কিন্তু আপনারা ভালো মতো বোরনটা স্প্রে করতে পারেন, ঠিক ফাঙ্গিসাইড স্প্রে করার 5 থেকে 6 দিন পর। এর সঙ্গে গাছের গোড়াতে আমাদের কিছু জিঙ্ক বা অনুখাদ্য, সেটাও কিন্তু গাছের গোড়ায় দিতে হবে, যাতে কি গাছের যে ফল ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর
এই সময়েতে আর একটা জিনিস আমাদের অবশ্যই নজর রাখতে হবে, গাছের শিকড়ে যেন কোনো রকম কোনো শক না হয়। এখানে একটা সমস্যা হয়েছে, দেখুন আমার আম গাছটিতে কীরকম পিঁমড়ে উঠছে। তাই পিঁমড়েকে রোধ করার জন্য এই পিঁমড়েরা কিন্তু ফুলের যে সস্যল অংশ সেটাকে খেয়ে নষ্ট করবে আর আমার ফলনে ব্যাপক ক্ষতি করবে। এই সময় কিন্তু আমরা কোনো রকম কীটনাশক না দিয়েই এই পিঁমড়ে দমন করব। এর জন্য আপনারা সামান্য হলুদ গাছের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন, তাতেই কিন্তু এই পিঁমড়ে চলে যাবে। পিঁমড়ে কিন্তু একটা সাধারণ সমস্যা, আম মুকুলে প্রচণ্ডভাবে আসে। এছাড়াও গাছের ঠিক গোড়াতে 1 থেকে 1.5 ইঞ্চি বরাবর ভেজলিন, যেটা আমরা শীতকালে ব্যবহার করি, এখনও প্রায় অনেক বাড়িতেই কম বেশি আছে, এরকম 1-1.5 ইঞ্চি পুরু করে আপনারা কিন্তু গাছের চারিদিকে লাগিয়ে দিতে পারেন একটু মোটা করে। তাহলে কিন্তু এই পিঁমড়েরা আর গাছে উঠতে পারবে না। এটা লাগাতে হবে কখন, ঠিক সকালের দিকে যখন পিঁমড়েরা গাছে থাকে না, এরা বিকালের দিকে নেমে আসে, আবার তাপমাত্রা বাড়লে কিন্তু গাছে ওঠে। তাই এই সময় আমরা কিন্তু যদি সকালের দিকে এই হলুদটাকে ছড়িয়ে দিই বা ভেজলিন লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই একদম জৈবিকভাবে এই পিঁমড়ের দমন করতে পারবো এবং গাছ আমাদের এই পিঁমড়ের সমস্যা থেকে মুক্তি পাবে আর এরকম ছোটো গুটিও ঝরে যাবে না। এই সময় গাছে আমাদের আরও একটি জিনিস যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য। সেটা সিউইড এক্সট্র্যাক্ট হোক বা যে কোনো রকম অনুখাদ্য আপনি আপনার হাতের কাছে পাচ্ছেন দোকানে, সেটাই কিন্তু স্প্রে করতে পারেন। এবং যে দোকানে আপনি অনুখাদ্য কিনবেন তারাই এর ডোজটা বলে দেবে। এই অনুখাদ্য দিলে গাছের যে মুকুল ঝরে পড়া সমস্যা বা গুটি ঝরে পড়ার যে সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর ফলস্বরূপ প্রচুর পরিমাণে আমের ফলন কিন্তু আপনারা খুব সহজেই পেতে পারবেন। আমি আরও একবার বলছি, এই সময় আপনারা কিন্তু গাছে দয়া করে কোনো রকম কোনো কীটনাশক প্রয়োগ করবেন না। যেটুকু প্রয়োগ করুন জৈবভাবে, জৈব সার প্রয়োগ করুন, এবং আমি তো বলেই দিলাম কী কী প্রয়োগ করতে হবে। কীটনাশক, রাসায়নিক কীটনাশক আপনারা এই সময় গাছে একদমই প্রয়োগ করবেন না। আর একটা কথা বলবো, অনেকেই ভুল করে এই সময় গাছে অনেক খাবার দিয়ে থাকেন, এই ভুলটা মোটেও করবেন না। যখন গাছে গুটি বাঁধবে এবং গুটিগুলোর সাইজ যথেষ্ট বড় হয়ে যাবে, তখনই কিন্তু আমরা একমাত্র গাছে খাবার দেব এবং তার আপডেট আমি অবশ্যই আপনাদের দেব গাছে তখন কী কী খাবার আপনারা দেবেন। এই সময় গাছে কোনো রকম কোনো খাবার দিয়ে নিজের সমস্যা বাড়াতে যাবেন না। আর 5 রকম 5টা জিনিস দেখেও আপনারা কিন্তু তাতে প্রভাবিত হবেন না। একদম সহজ সাধারণভাবে গাছের পরিচর্যা করুন আর এতেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আমের ফলন পেতে পারবেন আপনাদের ছাদ বাগানের গাছটি থেকে, আপনাদের শখের আম গাছটি থেকে। তো আশা করি আমার এই ছোট্ট সাজেশান আপনাদের কাজে আসবে আর আপনারা প্রচুর পরিমাণে আম ফলাতে পারবেন আপনাদের ছাদ বাগানে। আর আপনাদের সুবিধা অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।